ওয়েলকাম ফ্রেন্ডস, মহিলা এবং পুরুষ কর্মীদের সমান সিসিএল দিতে হবে এই সংক্রান্ত একটি রায়দান করেছিল কলকাতা হাইকোর্ট কয়েক মাস আগে, এবং তারপর সদ্য সদ্য আপনারা এখন অনেকে কমেন্ট করে তার কি আপডেট হলো এটা জানতে চাইছেন, এবং সেটা আলোচনা করতে গেলে সেই জাজমেন্ট কপিটা নিয়ে আমাদের এক মিনিট একটু আলোচনা করতে হবে। এই যে অর্ডার, এই ডিরেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছিল গত 12 আগস্ট 2024, এবার ডেটটা একটু মনে রাখবেন। এবং সেখানে মূল যে কি ফিচারগুলো ছিল সেই জাজমেন্টটার, আমি তখন সেই সময় এটার ডিটেলসে ভিডিও আলোচনা করেছিলাম পুরো জাজমেন্ট কপিটাকে নিয়ে। তো এখন যেটা বলতে চাইছি, উইদাউট এনি ডিসক্রিমিনেশন, অর্থাৎ মেল এবং ফিমেল এমপ্লয়ি উইদাউট এনি ডিসক্রিমিনেশন, এটা দেখার কথা বলেছিল। দেখুন এখানে লেখা আছে মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়ি, এবং যেটা বলা হয়েছিল হিন্দু মাইনর যে অ্যাক্ট, গার্জেনশিপ অ্যাক্ট, সেখানে একজন বয় বা আনম্যারিড গার্ল, তার ক্ষেত্রে ন্যাচারাল গার্জেন হচ্ছে তার বাবা, এটাও কোর্টের অবজারভেশনে উঠে এসেছিল। এবং যেটা বলা হয়েছিল মেল এমপ্লয়ীদের ক্ষেত্রে এই সিসিএল সমানভাবে এক্সটেন্ড করতে হবে, সিমিলার বেনিফিট দিতে হবে মেল এমপ্লয়ীদের, এবং যেহেতু এটার পলিসি মেকার হচ্ছে স্টেট গভর্নমেন্ট, সে কারণে স্টেট গভর্নমেন্টকে এই বিষয়ে পলিসি ডিসিশন নিতে বলা হয়েছিল, যে ডিসিশনটার মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে ইরেজ করতে হবে, এটাই ছিল মূল বিষয়। অর্থাৎ এমন একটা সিসিএল এর বিজ্ঞপ্তি বা নিয়ম তৈরি করতে হবে যেখানে মেল ফিমেল শব্দটা থাকবে না, শুধু এমপ্লয়ি শব্দটা থাকবে, এটাই ছিল কলকাতা হাইকোর্টের মূল অবজারভেশনের বিষয়। এবং 90 দিনের মধ্যে এই কাজটি করতে হবে, এটাই ছিল বক্তব্য বিচারপতি অমৃতা সিনহা। তো এবার তাহলে 90 দিন বলতে গেলে আমি যেটা শুরুতেই দেখালাম, 12 আগস্ট জাজমেন্ট আপডেট হয়েছিল, তাহলে 11 নভেম্বর পর্যন্ত 90 দিন হতে সময় লাগে। তো সেক্ষেত্রে 11 নভেম্বর পর্যন্ত সময় থাকছে রাজ্য সরকারের হাতে, এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট রাজ্যের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা এই বিষয়ে দেখিনি, বা অর্থ দপ্তরের পক্ষ থেকে। এবার 90 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে এই সংক্রান্ত কোনো অর্ডার বের হয় কি না, সেটা অর্থ দপ্তরের পক্ষ থেকে হোক বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকেই হোক। এবার যদি না হয়, সেক্ষেত্রে তখন যারা এই মামলা করেছিলেন তারা কন্টেম্পটে যেতে পারেন, বা সেই আপডেট যেমন যেমন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব, বা ইন দ্য মিনটাইম 11 নভেম্বরের মধ্যে এই সংক্রান্ত আপডেট হলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।